সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা অনলাইনে আমাদের ভিডিও ক্লাস পোস্ট করব। আজকে আমার ভিডিও ক্লাসের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি। অষ্টম শ্রেণীর ইংলিশ বিষয়ে গত ক্লাসে আমি জেএসসি পরীক্ষায় আসে এরকম তিন নম্বরের একটা উইদাউট ক্লু নিয়ে আলোচনা করেছিলাম। তিন নম্বরের এই উইদাউট ক্লু বলছিলাম যে তিন নম্বরের এই উইদাউট ক্লুটা আমাদের যে একটা টেক্সট বুক আছে, এই টেক্সট বুকের যে কোনো অংশ থেকে যে কোনো একটি পেসেজ সাথে এটি তুলে দেয়, তাহলে টেক্সট বইটা ভালোভাবে পড়া থাকলে আমাদের আমরা এই গ্যাপটা কমপ্লিট করতে পারব। তাহলে দেখি এবার আমরা আমাদের আজকের ইয়াটা করে দেখি। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট আ মিনিংফুল ওয়ান। সঠিক শব্দ দ্বারা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা এই শূন্যস্থানটি পূরণ করতে হবে, যাতে করে এটি একটি অর্থবহ অনুচ্ছেদ হয়। তাহলে আমরা এভাবে লিখতে পারি। দেখি আনসার নং থ্রি। জেএসসি পরীক্ষাটা তিন নাম্বারে আসে, এ বি সি ডি ই, এই পাঁচটাতে এখানে নাম্বার হলো পাঁচটাতে পাঁচ নাম্বার, একটাতে এক নাম্বার করে, পাঁচটাতে পাঁচ নাম্বার। একটু মনোযোগ সহকারে এক্সারসাইজ করলে এই পাঁচ নাম্বারের মধ্যে পাঁচ নাম্বারই ক্যারি করা যায়। তাহলে আছে 15 ইয়ার ওল্ড শামিমা। তাহলে ইউনিট ফাইভ শামিমাস স্টোরি, শামিমাস মিজারি থেকে এটা দিয়েছে। ইউনিট ফাইভ থেকে দেখি, 15 ইয়ার ওল্ড শামিমাস ড্রিমস অয়ার নিপটেড ইন দ্য বার্ড। 15 বছরের শামিমার স্বপ্ন অয়ার গিয়েছিল নিপ ইন দ্য বার্ড। এটা একটা হচ্ছে ফ্রেজ ওয়ার্ড, নিপটেড ইন দ্য বার্ড মানে অঙ্কুরে বিনষ্ট হওয়া। অঙ্কুরে বিনষ্ট হওয়া মানে কোনো জিনিস শুরুতেই ধ্বংস হয়ে যাওয়া। তাহলে 15 ইয়ার ওল্ড শামিমাস ড্রিমস, 15 বছরের শামিমার স্বপ্ন অয়ার নিপটেড ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল। হার ফাদার, তার বাবা, ওয়ান টু মেরি হার এগেইনস্ট হার উইল। আর একটু পরে দেখি, তাহলে তার বাবা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চায়। মেরিং অফ গার্ল আন্ডার 18 ইজ এগেইনস্ট দ্য ইন বাংলাদেশ। শামিমা ডিডন্ট ওয়ান্ট টু ম্যারিড গ্যাপ, বাট নোবডি পে এনি টু হার। তাহলে দেখি এবার আমরা একবার পড়ে নিছি। এভাবে তোমরা পরীক্ষার হলে প্রশ্নটা দুই তিনবার বারবার করে পড়বে। বারবার করে পড়লে হবে কি, শূন্য স্থানের গ্যাপের ওয়ার্ডগুলো তোমাদের মাথায় রিকভার্ড হবে, সেটা তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তাহলে দেখি, 15 ইয়ার ওল্ড শামিমাস ড্রিম অয়ার নিপটেড ইন দ্য বার্ড, 15 বছরের শামিমার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গিয়েছিল, হার ফাদার ওয়ান টু মেরি হার অফ হবে, মেরি হার অফ এগেনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। মেরিং এখানে হবে একটা আর্টিকেল অফ এ গার্ল, মেরিং অফ এ গার্ল আন্ডার 18, বিয়ে দেয় 18 বছরের নিচে, ইজ এগেইনস্ট দ্য ল ইন বাংলাদেশ, বাংলাদেশের আইন বিরোধী। সি নাম্বার হবে ল। শামিমা ডিডন্ট ওয়ান টু ম্যারিড, সে বিয়ে করতে চায়নি। তাহলে হবে একটি পজিটিভ ভার্ব, গেট ম্যারিড। শামিমা ডিডন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, বাট নোবডি পেইড এনি হিড টু হার, কিন্তু তার কথায় কেউ মনোযোগ দিল না। এই তো আমাদের হয়ে গেল। এভাবে যদি আমরা এই অনুচ্ছেদটা দেয়া থাকে, যে উইদাউট ক্লুটা দেয়া থাকে, এটা স্টেপ বাই স্টেপ দুই তিনবার পড়ি, তাহলে শূন্য স্থানের ওয়ার্ডগুলো আমাদের মাথার মধ্যে রিকভার্ড হয়, তখন এটি করতে খুব সহজ হয়। তাহলে সাজেশন হচ্ছে, এটি আসে বলছি টেক্সট বই থেকে, তাহলে টেক্সট বইটি খুব ভালোভাবে আমাদেরকে স্ক্যান করে পড়তে হবে, তাহলে এই উইদাউট ক্লুতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আগামী ক্লাসে আমরা আর একটি টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।